সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন ব্লগে। এখন বাজে ভোর 4টে, স্মুদি বানাতে আসছি। আমি কিন্তু চিয়া সিডার ফ্ল্যাক্সিডটা ভিজিয়ে খাই এখন থেকে, সেটাই ঠিক, আপনারা অনেকেই লিখেছিলেন, তো ভিজিয়ে নিয়েছি, এটাকে ছাড়বো এবার। আর এই ভোরবেলাতে ওঠার অভ্যেসটা আমার সারা জীবনই রয়ে গেল, এটা যাবে না। আমার বন্ধুরা একই সময় আমাকে বলে যে জীবন তো অ্যালার্ম ক্লক, রাহুল যত রাতেই শুক কেন ভোরবেলাতে ঠিক উঠে যাবে। আসলে মর্নিং স্কুল ছিল ওই সময় থেকে হ্যাবিটটা, এই ভোরবেলাতে উঠতে হতো স্কুলের জন্য। আমাদের বাড়িতে মোটামুটি আমার মা আর আমি, তাও মা এখন আস্তে আস্তে আর অত ভোরবেলায় ওঠে না, বাট আমার যেন 4টে সাড়ে 4টে বাজলে ঘুম ভেঙে যাবেই। স্কুলের জন্য জিনিসপত্রগুলো বার করি, ওটসটা ভিজিয়ে রাখা আছে, আমার স্পেশালও আছে, খেজুর আছে। আজকে রাতে তোর একটা হাইট ইনসিডেন্ট হয়েছে। আজকে রাতে ঘুমের মাঝখানে রাত 2:30 উঠে পড়েছি, সেই রোজকার শিডিউলের মতন হঠাৎ ঘুমের মধ্যে বাথরুমে গিয়ে ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁতও মেঝে, যে মুখটা মুছতে হবে রিলাইজ করছি রাত 2:30, এখন কেমন দাঁত মারছি। আসলে ভোরবেলাতে একটু বেরোই, এখানে হাঁটতে ফাঁটতে যাই, ওইটা ওই রিপিটেড লুপেতে ঘুরতে ঘুরতে এরকম হয়ে গেছে, সাবকনশিয়াস মাইন্ডে হয়তো ঢুকেছে। হঠাৎ রিয়েলাইজ করেছি এই এখন তো রাত 2:30 ঘুমিয়ে থাকতে হবে, তো মানে এটা প্রথম আছে। কালি ঘুম থেকে জমছে কি তুই দাঁত পাচ্ছিস কেন এখন, এখন তো মাঝরাত। বরফটা না দিলে কেউ জমবে না, দারুণ খেতে হয়। কারণ এমনি গ্যাদ গ্যাদে ওটস বসে খাওয়া আমার দ্বারা একদমই সম্ভব না, তার থেকে এটা ফার বেটার। একটু বাকি আছে, সেটা নিয়ে নেবো। আমি ইন জেনারেল এত ভোরবেলা উঠি না, আজকে উঠেছি কারণ ঘর দোর পরিষ্কার করতে হবে পয়লা বৈশাখের আগে। দিনের বেলা আর কিছু হয়ে ওঠে না, ভোরের দিকটাই নিজের কাজ করার জন্য আইডিয়াল। এই বাড়িতে আসার পর থেকে সোফা, ডাইনিং টেবিলের চেয়ার একবারও পরিষ্কার করা হয়নি, এগুলোকে মোটামুটি ডিপ ক্লিন করার জন্য একটা বন্দোবস্ত করেছি। ক্লিনিং খুব ইজিলি সম্ভব উইথ আগারো স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2-in-1, উইথ অর উইদাউট স্টিক দুভাবেই ইউজ করা যাবে। এটা হচ্ছে একটা মোটরাইজড ব্রাশ, এই দিকটা একটু হার্ড আছে, আর এদিকটা হচ্ছে একদম সফট ব্রাশ। এটা ইজিলি আপনি খুলে ভালো করে ধুয়ে পরিষ্কারও করতে পারবেন। বেসিক্যালি এটা স্টিকটা এভাবে লাগাতে হয়, এটা প্রেস করলে আবার খোলা যায়। এটা কিন্তু 270 ডিগ্রি ঘোরে, আর এটা রোলার ব্রাশের সাথে সাথে এটা ভ্যাকিউম ক্লিনিংয়েরও কাজ করে। এটার হেডবোর্ডটা এরকম এলইডি লাইট আছে, যেটা আপনি কর্নারগুলোও দেখতে পাবেন। এটা হচ্ছে আরেকটা ব্রাশ, এটাও মোটরাইজড ব্রাশ, এটাকে ম্যাট্রেস ব্রাশ বলে। এটা দিয়ে আপনি ম্যাট্রেস, তারপর কুশনস এগুলো ক্লিন করতে পারবেন। এই ব্রাশটাকেও কিন্তু আপনি খুলে পরিষ্কার করতে পারবেন। নজল শেপের যেটা আছে এটা দিয়ে আপনি কর্নার্সগুলো ক্লিন করতে পারবেন। এটা আরেকটা 2-in-1 ব্রাশ, এটা আপনি ইউজ করতে পারবেন হার্ড সারফেস প্লাস সফট সারফেসও ক্লিন করার জন্য। এই ওয়াল ব্র্যাকেটটা দিয়েছে এটাকে মাউন্ট করার জন্য। এটা হচ্ছে মেইন ইউনিটটা, যেটাতে আছে 400 ওয়াটের মোটর। এটা হচ্ছে স্টার্ট স্টপ বাটনটা। এটা হচ্ছে 0.5 লিটারের ডাস্ট কালেক্টিং বিন। এই সেটিংসটা দিয়ে আপনি লো, মিডিয়াম, হাই যেরকম ইচ্ছে মোটরটাকে রাখতে পারেন। চার্জারের সাথে সাথে ইনস্ট্রাকশন ম্যানুয়ালও আছে, যেটা দেখলে আপনারা সবকিছু বুঝে যাবেন। ফ্লোরে কোনো শুকনো ডাস্ট পার্টিকলস থাকলে এটা দিয়ে ক্লিন করলে একদম পরিষ্কার হয়ে যাবে, তবে ওয়েট ফ্লোর এটা দিয়ে ক্লিন হবে না। ম্যাট্রেস ব্রাশটা দিয়ে আপনি ঘরের ম্যাট্রেস, সোফা, কার্পেট এসব ক্লিন করতে পারেন। সফট ব্রাশটা দিয়ে এরকম পেন্টিং প্লাস যে কোনো শোপিস ক্লিন করতে পারেন। এই নজলটা অ্যাটাচ করে আপনারা যে কোনো কর্নার পরিষ্কার করতে পারেন। বাটনটা পুশ করে এটা খুলতে হয়। বাটনটা পুশ করার পর সিলিন্ডারটাকে এভাবে ঘোরালে এটা ফুললি খুলে আসবে। এই বাটনটার সাহায্যে সিলিন্ডারটা খুলে এই ভেতরের পুরো ডাস্ট পার্টিকলসটা পরিষ্কার করে এটা আবার রিউজ করতে পারবেন। আমার কাছে আগারোর এই স্টিক ভ্যাকিউম ক্লিনারটা যথেষ্ট ইউজফুল লেগেছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই চেক করতে পারেন। আর মার গাছের শক্ত অনেক বছরের, তারপর আবার এইগুলোও নিয়ে এসছে ঝুলিয়ে রাখার জন্য। এখানেতে ওই যে রাজারহাটের শিখরপুর যে জায়গাতে গেছিলাম আমরা, সেখান থেকে এতগুলো গাছ ফাঁস নিয়ে আসছে। তো বেসিক্যালি আজকে সকালবেলার ব্রেকফাস্টে মা বলছিল মা এ বানাবে মাছের কচুরি। তো মা আগে তো এরকম রান্না তো রেগুলারলি বানাতো, কিন্তু বেসিক্যালি মাঝখানে কী হয়েছিল, বাবার শরীরটা ঠিক ভালো ছিল না, সেই জন্য মারও অতটা মুড হয়নি। এখন মোটামুটি ঠিকঠাক আছে, তো মা আবার ব্যাক করছে ওই রান্নাবান্নায়, এবং মার ব্লগটাও আবার
শুরু হবে। আরেকটা ব্যাপারে এখানে একটু বলে দিই, অনেকেই জানতে চেয়েছেন যে ডাক্তারের সঙ্গে যে এপিসোডটা আমাদের ঠিক ছিল হওয়া সেটা কি আর হবে না। ডক্টর ইন্দ্রজিৎ তিওয়ারি ওনার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক এখন হয়ে গেছে। যাই হোক, গত শনিবার প্ল্যান ছিল ব্লগটা হওয়ার, শনিবার না শুক্রবার মোস্ট প্রবাবলি, সব কিছুই ঠিক ছিল। হঠাৎ ডাক্তার লাস্ট মোমেন্টে আমাদেরকে জানালো যে ডাক্তারের পরপর কয়েকটা লিভার ট্রান্সপ্ল্যান্টের অপারেশন আছে, তো সেগুলো হলে একটু ফাঁকা হয়ে ডাক্তার আমাদেরকে জানাবে, তখন ডেফিনেটলি ব্লগটা হবে। সো আমি রেডি, নামবো এবার নিচে, চলো। আর পার্থ তো আমার মতো এত ভোরবেলাতেই ওঠে, আবার একটু সকালের দিকে বেরোই বাইক ফাইক নিয়ে, একটু চা টা খাই, আর ভোরবেলার দিকে রীতিমতো ঠান্ডা লাগে। কিন্তু বাইকের ডেলিভারিটা রবিবার হবে, 14 তারিখ সকালবেলা, আর 14 তারিখ রাত্রেবেলাই আমাদের এই কমপ্লেক্সের ভেতরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে বিশাল, নববর্ষ উপলক্ষে। পার্থদা নামবে, পার্থদা ওইদিকে থাকে, আমি তার আগে একটু গাড়ির ভেতরে ট্রাইপডটা রেখে নিই, ভুল করে ট্রাইপডটা নিয়ে নেমে আসি, ওপরে গিয়ে রাখবো না। পাটুলি মোড়েতে এসেছিলাম সকালে, চা খেলাম, পার্থদা এখান দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল, আমি গাড়ি নিয়ে ফিরবো এবার। দিনটা শুরু হবে, রোজই ভাবি ডেলি লাইফস্টাইল ব্লগ বানাবো, সত্যি কথা বলতে গেলে অফিসের চাপ সামলান আর হয় না, বাট দেখি শুরু করেছি আবার উইথ অ্যান ইন্টেনশন যে হ্যাঁ বানাবো, দেখা যাক। দেখি ব্লু হয়তো এতক্ষণে উঠে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং ব্লু, রায়ান গুড মর্নিং। আচ্ছা ব্লু, আজকে অফিস কখন তোর? চলো ঠাম্মুর সাথে দেখা করে আসি। মা কে এসছে দেখো। তুমি চুপি চুপি আমার কাছে চলে এসছো, আমার হাতে ফোন দেখে হাসছো, কিন্তু না এই জিনিস তো তোমার নয়, গাছে হাত দেবে না কিন্তু সোনা। সোনা দূর থেকে দেখতে হয় গাছ, ও কোনো হাত দিতে হয় না। এই দেখো কত মিলি মিলি, তোমার তো শুধু দুষ্টুমি মাথায় গুজগুজ করছে। এটা হচ্ছে মিলি, এটা হচ্ছে বুগনভিলা, এটা হচ্ছে প্লামব্যাগো, কত ফুল। ওর চটির দিকেই নজর, ওর চটির দিকে নজর ওঠা, এই জন্য ওকে নিয়ে খেলা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার ঘরে আসে, হাট থেকে নামে আমার চটিগুলো পড়ার চেষ্টা করে। আজকে বানাবো হচ্ছে মাছের কচুরি, ওই কাঁটা পোনা মাছের, মানে রুই মাছের কচুরি আর আলুর দম, তার সঙ্গে একটা আমার আজকে আসবে বাবার শার্ট আসবে, বুলুর জামা এসে গেছে, রাহুলকে পাঞ্জাবি কিনে দিয়েছি, কাজুরিকে ড্রেস কিনে দিয়েছি, মাসিদের সবাইকে শাড়ি দিয়েছি। পয়লা বৈশাখ স্পেশাল শপিং, আমরা উইকেন্ডে যাব শনিবার, বাড়ির সকলের জন্য নিতে হবে জিনিসপত্র। বাংলাদেশে তো পয়লা বৈশাখ বিশালভাবে সেলিব্রেটেড হয়, দারুণভাবে সেলিব্রেট, বিশালভাবে, আমাদের এখানে সেইভাবে এখন আর হয় না, হলে ভালো হতো। বলতে চাও যে ঠাম্মি তোমার চটিটা আমাকে দাও, কিন্তু আমি দেবো না, তোমার পিক পিক জুতো আছে না? মাকে অনেকে জানতে চাইছে মার ব্লগটা আসছে না কেন। না আমার ব্লগ তৈরি, সোমবার বা মঙ্গলবার ইতিহাসের পাতা থেকে চ্যানেলে আসবে। এই যে কোয়াড সেটটা, এটা খুলে দেখাও তো, ডাইনোসর, ও বাবা, এগুলোকে কোয়াড সেট বলে বুঝলি। পয়লা বৈশাখের দিন আমার পুকু পড়বে, দেখেছো তো? দেখ এগুলোকে দু ভাগ করবো আর এই ছোট গুলো অ্যাজ ইট ইজ রেখে দেবো, ভালো করে ধুয়ে নাও, ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে জল গরম করে নিয়েছি, মাছগুলোকে এবার গরম জলের মধ্যে ডুবিয়ে দেবো। তুমি লেজার কাটা ছাড়া তো ভাবে লেজারটা নিলে কোনো অসুবিধা নেই, আরো ভিজবে মাছ 25 মিনিট মতো, কতটা ময়দা লাগবে তুমি দু ভরিয়ে নাও, দুটো কাপ নাও।
এখন আপনারা হয়তো কাট মহিলা যা দেখি খুব অবাক হচ্ছেন, আমি ঠিক কাটা বেছে নিতে পারবো, ওটা আমার কাছে কোনো সুবিধা নেই। মাছগুলো দেখুন ফোটাতে হয়নি, ফোটানো জলে দিয়েছি তাইতেই সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হবে তারপর কাটাটা বেছে নেব। সেই লাস্ট খেয়েছিলাম বাগবাজারে গণেশদার মাছের কচুরি। বাগবাজারে কচুরি তো খুব, গণেশদার মাছের কচুরি যে ওখানে নিয়ে যাবো, তারপর হঠাৎ মা এত দূর যাবে তখন মাই বললো আমি তাহলে মাছের কচুরি আমিই বানিয়ে দিচ্ছি। আরাম ঠিক আছে, আমি কাটাগুলো বের করে নিচ্ছি, একটা কাটাও থাকবে না, আর কাটাগুলো বের করে এখানটা রেখে দিচ্ছি, ছালটাও আমি রাখবো না। বিস্কিটের গুঁড়ো লাগবে, তার জন্য ওখানে যে বিস্কিট আগে বিস্কিটের গুঁড়োটা করে তারপর মাছটা নিয়ে করব। হ্যাঁ মিক্সিতে করো, কারণ মিক্সি এখন একদম ইয়ে রয়েছে। একটু বাইন্ডিং এর জন্য মাছের পুরে একটু বিস্কিটের গুঁড়ো রাখবে, অত কিন্তু মাছের পুরটা আঁট হবে না। দেখেছো ভেজার মাছ কিনে বেছে নিয়েছি, একটা কাটা পাবে না। এই তো আরো লাগবে না, কচুরির পুরটা তৈরি করে নেব, হোয়াইট অয়েল দিয়েও করতে পারেন আবার সর্ষের তেল দিয়েও, যেটা তবে তেল একদম খুব কম, এইটুকু তেল লাগে। এই পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ কিছু একটু বেশি লাগবে, একটু ভাজা হবে। নেক্সট হচ্ছে মাছটা দেবে তো, হ্যাঁ যেটা কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিই, রসুন বাটা আদা বাটা। এবার একটু কমিয়ে দিলাম, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার চিনি রেখে মশলাগুলোকে সব মিশিয়ে ফেলবো, এটা কম তেলে না করলে হবে না তো জিনিসটা। নুন ছাড়া কিন্তু খাবার হবে না, চিনি ছাড়াও হতে পারে, মিষ্টি না দিলে ভালো লাগে না একদম। এটা ব্লুয়ের নতুন জুতো, নর্থ স্টার। হাঁটো হাঁটো ব্লু, সামনে যাবে না ওই গাছটার দিকে নজর, কালকে এটাকে ফেলেছে ও, খালি পায়ে হাঁটা অভ্যেস হয়েছে ওর। ও এমনি হাঁটে, এই জুতোটা পরে হাঁটছে না, হাঁটে কি হয়েছে ওই যে ওই যে ব্লু, এদিকে 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 এসো, হাঁটতে হাঁটতে হিসু করে দিয়েছে ব্লু, আর হাঁটতে হবে না এখন। আমরা প্রায় শেষ করে নিয়েছি, তার আগে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি একটু বিস্কিটের গুঁড়ো, এটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে যখন কচুরিটা করবে তাহলে কচুরির পুরটা ফেটে বেরোবে না। এটা একটা জিনিস দিলাম, এই দিলাম ধনে পাতা, গরম মশলা, গরম মশলা একটু দিয়ে দিই বেশি, ঠিক আছে দেখে নিলাম একটু। হ্যাঁ ঠিক আছে, তো এই চিনি দিলাম, একটু লাগবে সাদা তেলটা, একটু দাও একটু দাও, ব্যাস। আমি ময়দাটা এবার মেখে নিচ্ছি, মা এখানে আলুর দমটা করতে স্টার্ট করছে, আলুগুলো সেদ্ধ করিনি, দাও তা সেদ্ধটা বসিয়ে দাও, আমি আলুগুলো সেদ্ধ করতে দেওয়ার সময় একটু নুন দিয়ে দেবো, কারণ আমার তো খোসা শুদ্ধ আলু, খোসা পরে ছাড়াবো যাতে বেশি জল ঢুকে না যায়। পয়লা বৈশাখের দিন, আমি আজকে দেখিয়ে দিলাম, আপনারা জল খাবার হিসেবে এটা বানাতে পারেন, আর আলুর দম যেটা বানাবো দেখাবো আমি, সেটা খুব সোজা কিন্তু দারুণ টেস্টি,
এই যে এরকম সাইজের লিচি কেটে নিচ্ছি, এই এইরকম সাইজের লিচি কেটে নিলাম। এবার গোল করে দিলাম, গোল করে দিয়ে বাটি তৈরি করে নিলাম। ভালো করে হাতে করে নিচ্ছি। আমার খুব ভালো লাগবে যখন ব্লু এসব খেতে শিখবে, ন্যাচারালি নাতির জন্য বানাবো, তখন আনন্দটাই আলাদা হবে। ঠিক পুরটা দিয়ে দিচ্ছি, এই পুরটা দেওয়া হয়ে গেল। এবার পুরটাকে একটু হাত দিয়ে চেপে ভেতরে করে দিলাম। ভেতরে করে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নেবেন। বাইরের দোকানগুলোতে আমি দেখেছি কচুরি খুব অসম্ভব কম নামে মাত্র। এই এখন কচুরিটা দিয়ে দিলাম, এটা হচ্ছে অনেকটা মোমো টোমোর বা নাচোস খেলে মাঝখানে একটু ডিপ দিয়ে, এটা তো ডিপ দিয়ে খাওয়া যায়, মানে ধর পুদিনার চাটনি, ধনে পাতার চাটনি। আমি আলুর দমটার জন্য একটু ধনে ছেড়ে নিচ্ছি, প্রত্যেকবার বেশি হয়ে যায় বলে এবার খুব ধনেটা কম দিচ্ছি। একটু ধনেটা খালি খোলে অল্প একটু ভেজে, এটা একটু গোটা গোটা থাকলেও মুখে পড়লে ভালোই লাগে। একটু কমিয়ে দিই, তেল দিলাম। ধনিয়ার গন্ধটা এমন খুব ভালো লাগে বলো? ধনিয়ার গন্ধটা, তার মধ্যে কারি পাতার গন্ধ, তারপর দই দিয়ে কারি পাতাটা আমাদের শুকিয়ে গেছে, ছিল বাড়িতেই ছিল, শুকিয়ে গেছে, বাট স্মেলটা আছে। এবার এটাকে এটার মধ্যে মিশিয়ে দিলাম। গোটা কোটা জিরে ছড়িয়ে দিচ্ছি, ধনে সরি ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিব। মাছের কচুরি হয়ে গেছে, তুই কি খাবি? ওর হয়ে গেছে, সাবু খেয়েছে, সাবু আর জ্যাগারি। আর দেরি করছি না, এই টাকাটা কি মাছের টাকা দিয়ে না মুকু? মাছের কচুরি সবকটা এখানেই রাখা আছে, না খোলা আমার, আমার দুটো দুটো কেন খাবে না? এই ও কি করবে এখানে? ও কিছু করে না, বসর ব্রেকফাস্ট হয়ে গেছে, জাস্ট নাও হচ্ছে। আলুদমটা ভালো হয়েছে আমি শিওর, বাট প্রচন্ড ঝোল কম, হ্যাঁ কোনো ঝোলই নেই, অল্প নিচের দিকে চলে গেছে ঝোল। কিছু খেলছে না, ও খেতে চায় এগুলো। হ্যাঁ হ্যাঁ শেষের দিকে একটু ঝোল পেয়েছি, সবাইকে দিস একটু। দারুন হয়েছে, দারুন। এই কচুরি না শুধু তোমার সস দিয়েও খেতে ভালো লাগবে, সস বা পুদিনা পাতা পাতা। এই যে ওকে দেখো, মা তো আগেও বানিয়েছে অনেকবারই মাছের কচুরি, আমি ভেতরটা একটু দেখাই। ভেতরে মাছের পুরটা দেখুন, জাস্ট ভালো করে ঢুকেছে,
আলুর দমটা যে ক্লাস অ্যাপার্ট হয়েছে। সকালে ওটস খেয়েছি যখন তখন বাজে 4:30, আর এখন 9:30। আলুর দমটা একদম কৌচাল মিষ্টি মতন ফ্লেভার হয়েছে, ওটাই ভালো লাগছে। জেনারেলি যেটা হয় হচ্ছে আলুর দমের আলু এত বড় বড় হলে না আলুর ভেতরগুলো খুব মানে স্বাদহীন হয়। এটা খোসা শুদ্ধ আলু, বাট আলুর ভেতরেও নুন মশলা খুব ভালো করে ঢুকেছে। এখানে কচুরিটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। ব্লু চাইছে কচুরি, কচুরি তো দেওয়া যাবে না। আচ্ছা আলু দিচ্ছিস ব্লুকে? আমি জানি না সেটা দেওয়া উচিত কি না। যেরকম সুন্দর মাছের কচুরি সেরকম অসাধারণ আলুর দম। অলরেডি আমি একটা মিটিং নিয়ে ব্রেকফাস্টে গেছিলাম, আমাদের ডেইলি স্ট্যাটাস কল থাকে, তো এখন অফিস হবে, আমি এই ঘর থেকে অফিস করবো, ওই ঘর থেকে অফিস করবে, কারণ মা ওই ফ্ল্যাটে ফিরেছে। এবং মোটামুটি এখন একটু অফিস করার পর বিকেলবেলার দিকে দেখি ইচ্ছা আছে একবার একটু গড়িয়াহাট যাব, নববর্ষের শপিংয়ের জন্য বাবা মা সবাইকে, দুই মাকে, সকলকে জিনিসপত্র দেওয়ার প্ল্যান আছে। নয় উইকেন্ডে যাব, নয় আজকে যাব, সেটা দেখি, এখনও সেটা ঠিক করিনি, কারণ অফিস চলে কখন অফিস শেষ হবে সেটার উপরে ডিপেন্ড করবে।